সীতাকুণ্ড সামাজিক সংগঠন স্বপ্নিল যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমলর হাম নাত কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উদ্দেশ্য একটাই, আমাদের যুব সমাজকে। বৃহস্পতিবার 31 মে বিএলএ উপজেলা শীতলপুর গাউসিয়া মাদ্রাসার হল রুমত অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ আমমদ ইলশাদ। বিশেষ অতিথি আছেন শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার জাকির হোসেন, সি প্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, বাবুল মিয়া বাবলা, ইউপি সদস্য মোহাম্মদ নাসিরুদ্দিন, মোহাম্মদ আজম, শিক্ষক মাওলানা শাহাবুদ্দিন সহ অন্যান্য। অনুষ্ঠানত উপজেলার দুয়ো মাদ্রাসার মোট 40 জন এতিম ছাত্র হাম নাত ও ক্যারাত প্রতিযোগিতাত অংশগ্রহণ করে। তারারে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হইল। তবে আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, তারা যে স্বপ্নের দাওয়াত দিয়েছে যে ফিল সোসাইটি যে আন্দোলনের কর্মসূচি হাতে নিয়ে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।